দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট মিয়ানমারের সামরিক প্রশিক্ষণ বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার উনচল্লিশ এদিকে এবার গঙ্গার পাড়ে বালিতে পোতা একাধিক মরদেহ উদ্ধার দর্শক আরো জানবেন উইঘুরদের ওপর দমন পীড়নে চীনের বিরুদ্ধে একজোট পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সংক্রিট অ্যাকশন নিতে ঈরদোগানের উদ্বেগ সর্বশেষ রয়েছে বোমা বৃষ্টি আর লাশের ভিড়ে ফিলিস্তিনে ঈদ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব নয় আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত মিয়ানমারের সামরিক প্রশিক্ষণ বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার উনচল্লিশ মিয়ানমারের সামরিক প্রশিক্ষণ ও বিস্ফোরণে জড়িত সন্দেহে উনচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে চলমান জান্তা বিরোধী আন্দোলনের মধ্যেই বিভিন্ন শহরের সরকারি কার্যালয় ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও সামরিক অভ্যুত্থান বিরোধীদের দায়ী করেছে সরকার এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে উনচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী গ্রেফতার হওয়াদের মধ্যে অনেক বিদ্রোহী একটি গোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণ নিতে চেষ্টা করছেন বলে দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী অভিযানে আটচল্লিশটি মাইন বিস্ফোরক ফিউজ সহ আরও বেশ কিছু জিনিস জব্দ করাও দাবি করেছেন তারা এদিকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন শহরে এখনও জান্তবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে গত পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান আন্দোলন এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় আটশো বিক্ষোভকারী নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক হাজার এছাড়াও এখন পর্যন্ত প্রায় চার হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো সূত্র বিবিসি এবার গঙ্গার পরে বালিতে পোতা একাধিক মরদেহ উদ্ধার ভারতের উত্তর প্রদেশ বিহার মধ্যপ্রদেশ সহ দেশটির অনেক এলাকায় নদীতে লাশ ভেসে যাওয়ার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে দেশ টিভিতে এবার একাধিক লাশের খোঁজ মিলল নদীর পাড়ে এবারও ঘটনাস্থলে সেই উত্তরপ্রদেশ আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয় উত্তর প্রদেশের উন্নাও জেলায় গঙ্গার পাড়ে বালির নিচে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে নদীর পাড়ে এরকম দুটি জায়গা থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে এগুলো কোভিড আক্রান্তের মরদেহ কিনা সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি স্থানীয়দের মোবাইল তোলা ভিডিওতে দেখা গেছে বালির নিচে পুঁতে রাখা অধিকাংশ মরদেহ গেরুয়া কাপড়ে মোড়া জেলার এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে দুটি জায়গা মরদেহ পাওয়া গেছে তার মধ্যে একটি উন্নাও সহ তিনটি জেলার লোকদের অন্যতম কেন্দ্র এই ব্যাপারে উন্নাও এর জেলা প্রশাসক রবীন্দ্র কুমার বলেছেন কিছু লোক মরদেহ না পুড়িয়ে নদীর পাড়ে বালিতে পুঁতি দেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও স্থানীয়রা মনে করেছেন পোড়ানোর কাঠের অভাবেই এভাবে পুঁতে দেওয়া হচ্ছে মরদেহ উইগুরদের ওপর দমন পীড়নে চীনের বিরুদ্ধে একজোট পশ্চিমা দেশগুলো সিনজিয়াং প্রদেশে মুসলিম উইগুর সম্প্রদায়ের ওপর চীনা সরকারের দমন পীড়নের বিরুদ্ধে একজোট হয়েছে পশ্চিমা দেশগুলো উইগুর মুসলিমদের ওপর নির্যাতনের জেরে ভার্চুয়াল অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের তোপের মুখে পড়েন চীনা রাষ্ট্রদূত জাতিসংঘ প্রতিনিধিদের পরিস্থিতি পরিদর্শনে চীন সরকারকে অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে উইগুরদের প্রতি চীনের আচরণকে বর্তমান সময়ের সবচেয়ে জঘন্যতম অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ব্রিটেনের দূত বরাবরের মতো বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী সংখ্যালঘু মুসলিম উইঘুর অধ্যুষিত সিনজিয়াং প্রদেশকে এক ধরনের বন্দিশালায় পরিণত করেছে চীন সরকার সেখানে দশ লাখের বেশি মানুষ বন্দি জীবন কাটাচ্ছেন উইঘুর মুসলমানদের ওপর চীন সরকারের বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে বিভিন্ন দেশের উদ্বেগ ও প্রতিবাদের পরও মুসলিমদের এখনও বন্দি করার অভিযোগ উঠেছে এছাড়াও এই অবস্থায় উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর বর্বর নির্যাতনের বিষয়ে তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াড ইসরায়েলের বিরুদ্ধে কংক্রিট অ্যাকশন নিতে এরদোগানের উদ্বেগ চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে কাতার মালয়েশিয়া জর্ডান ও কুয়েত সরকার প্রধানদের সঙ্গে আলোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে কংক্রিট অ্যাকশন নিতে এই উদ্যোগ নিয়েছেন এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানির সঙ্গে ফোন কলে যুক্ত হন তিনি এ সময় তিনি দু দেশের আঞ্চলিক গুরুত্ব ও প্রচেষ্টার কথা তুলে ধরেন অন্যদিকে মালয়েশিয়ার রাজা আবদুল্লাহ সুলতান আহমেদ শাহকে ঐক্যের কথা বলেন সে সময় তিনি অত্যাচারের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এরদোয়ান বিশ্বাস করেন যে তুরস্ক মালয়েশিয়া ও কাতার একনিষ্ঠ হলে জাতিসংঘ ও আইসির মতো প্ল্যাটফর্মে জোরালো অবস্থান নেওয়া সম্ভব তুর্কি প্রধান কূটনৈতিক প্রচেষ্টায় ইসরায়েলের আক্রমণাত্মক মনোভাবের শেষ দেখতে চান তিনি জর্ডান ও কুয়েত নেতার কল করেছিলেন একই দিনে তিনি ইসরায়েলের সহিংসতা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের টেবিলে উত্থাপন করার কথা জানিয়েছেন এদিকে ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে সর্বশেষ বোমা বৃষ্টি আর লাশের ভিড়ে ফিলিস্তিনে ঈদ আজ তেরোই মে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে ফিলিস্তিনেও পবিত্র ঈদ ফিতর পালিত হচ্ছে কিন্তু ঈদ উল ফিতরের দিনেও ইসরায়েলি বোমার বিমান ঝাঁকে ঝাঁকে এসে গাজা উপত্যকায় বোমা বর্ষণ করেছে ফিলিস্তিনে স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকার অধিবাসীরা যখন ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল তখন থেকে ইসরায়েলি বিমানগুলো বোমা বর্ষণ শুরু করেছে এভাবে বোমা হামলার মধ্য দিয়েই ফিলিস্তিনে শুরু হয় ঈদের সকাল সাফওয়াত আল কাহলুত নামে এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন বোমা বর্ষণের কারণে রাত থেকেই গাজা থেকে ঈদের জন্য জাগতে হয়নি আছে কিছু সময় পর পর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে আর ভবনগুলো কেঁপে পড়ছে ঈদের সকালে ইসরায়েলের হামলায় গাজা শহরের আল তেল আল হাওয়া এলাকায় রিমা তেলবানি নামে এক অন্তঃসত্ত্বা নারী এবং তার শিশু সন্তান নিহত হয়েছে এছাড়া গাজা শেখ জায়দ এলাকার একটি আবাসিক ভবনে বোমা হামলায় প্রবীণ এক দম্পতি ভবনটির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান এদিকে সংবাদ সংস্থা আল শাফা জানায় আজ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন আমরা ইসরায়েল জুড়ে আমাদের প্রতিরোধ সম্প্রসারিত করেছি ফিলিস্তিন রক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব এদিকে ফিলিস্তিনে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত সাতষট্টি জনে দাঁড়িয়েছে তবে আল জাজিরা হিসেবে অন্তত উনসত্তর জন নিহত হয়েছে যার মধ্যে অন্তত সতেরো জন শিশু ও আট জন নারী রয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য